will practice. এটা একটু দেখো, এটা একটু পড়ো। রিড দ্য প্যাস ফলোইং প্যাস টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য showing the অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা। activities. হ্যাঁ, এটা একটু করো তো ফ্লো চার্টটা। এটা পড়ো, পরে এই যে প্রথমটা করা আছে, গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্টাইড টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, তার কাজটা কি ছিল? আচ্ছা, কম ইয়াটা কমাই দিই। এই যে মূল জিনিসটা হলো এখানে ফোকাস করতে হবে ফ্লো চার্ট অ্যাক্টিভিটিস এন্ড অ্যাচিভমেন্টস। এটা হলো কিওয়ার্ড অ্যাক্টিভিটিস অ্যাচিভমেন্ট, কেমন এটা খেয়াল করতে হবে। করো স্যার, আগে তো টাইটেলটা লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আগে তুমি টাইটেলটা লেখো। অ্যাক্টিভিটিস আগে টাইটেলটা লেখো। টাইটেলটা লেখে তুমি কি মোবাইল দিয়ে ক্লাস করছো না ল্যাপটপ দিয়ে? ল্যাপটপ দিয়ে। আচ্ছা আচ্ছা, টাইটেলটা লিখে আর শব্দ তুমি করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, হ্যাঁ অসুবিধা নেই, করো। আমার প্রমিস যদি কিছু
পড়ছো ইয়ে? জি স্যার করতেছি। আচ্ছা স্যার হ্যাঁ বলো। স্যার বক্সের মাপগুলা কি মানে একই হবে? এক করেও তো আটে না। মানে তুমি বক্সের মাপগুলা মানে ধরে নাও সবচেয়ে যে লেখাটা সবচেয়ে বেশি মানে তোমার বেশি লেখা হবে যেই ইয়াটাতে হ্যাঁ বক্সে, ওইটার হ্যাঁ মাপে সবগুলা বানাও, তাহলে তো সুন্দর লাগবে। একটা হ্যাঁ ছোট একটা বড় করলে কেমন লাগে না? হ্যাঁ হ্যাঁ বুঝতে এই পারছি। আর কি।
হয়েছে ইয়া তার একটু সময় লাগবে আচ্ছা এটাতে, হ্যাঁ ঠিক আছে করো, ঠিক আছে তাহলে আমি প্রথমবার তো করতেছি। হ্যাঁ তুমি আস্তে আস্তে করো আমি আসি হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ করতেছে।
স্যার হ্যাঁ বলো। স্যার শেষ স্যার শেষ শেষ আচ্ছা তাহলে তুমি যেটা হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাইতে পারো, তবে তুমি বলতে পারো কোনটা করবা। দেখো স্যার বলি আমি মুখে আচ্ছা বলো। না স্যার ছবি পাঠাই দিচ্ছি আমি হ্যাঁ পাঠাও তাহলে পাঠাও। সুবিধা হবে আমার। হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠাই দাও, তার সুবিধা হবে। এখানে লিখেছো দ্য ফ্লো চার্ট ইজ অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা। ওকে, গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্টাইড টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। আচ্ছা তাহলে এরপরে দিস ফোট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা। অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস ফোট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল এম্বডিড দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আচ্ছা awarded the Nobel Peace Prize determined to bring down apartheid became South Africa's first black president. Okay, আমার মনে হয় ঠিক আছে মোটামুটি। আচ্ছা তাহলে আমরা দেখি এবার। জি স্যার এটা লাগলো এটা কালোই থাক। আচ্ছা দে দ্য ফট ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইমপ্রিজন ফর নিয়ারলি থ্রি ডিকেডস অ্যাডভোকেটেড ফর হিউম্যান ডিগনিটি অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ ইলেক্টেড অ্যাজ দ্য ফার্স্ট। একই মোটামুটি তোমারটা এটা কাছাকাছি। হ্যাঁ ওকে ফাইন, দ্যাটস ভেরি গুড। আচ্ছা এরপরেরটা এটা এটা করো, মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য পারপাসেস অফ নেলসন ম্যান্ডেলা। কি কি তার উদ্দেশ্য ছিল, ঠিক আছে? এটা সুন্দর হয়েছে, ভেরি গুড। এটা তুমি 10-এ 10 পাবে ইনশাল্লাহ। হ্যাঁ ভেরি গুড, সুন্দর প্রেজেন্টেশন, ভেরি গুড। ঠিক আছে ওকে, এটা করো। স্যার প্যাসেজ তো একই হবে না? হ্যাঁ প্যাসেজ ওই প্যাসেজ এইটাই প্যাসেজ এইটাই প্যাসেজ এইটাই। ঠিক আছে আমি ছোট করে দিই তাহলে, ছোট হচ্ছে না এটা। আচ্ছা এটা প্যাসেজ পড়বা নাহলে আগে এটা দেখো, এই যে এটা হলো পারপাসেস অফ নেলসন ম্যান্ডেলা। হ্যাঁ উদ্দেশ্য তার কি ছিল, প্রথমটা ছিল
এটা কিন্তু ইনফিনিটিভ সিস্টেমে করা, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম সিস্টেম, ঠিক আছে? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ, ঠিক আছে? এইভাবে করবা। তাহলে এটা দেখো, আর প্যাসেজটা স্ক্রিনে কি প্যাসেজটা দিব না এটা রাখবো? স্যার প্যাসেজটা দিলেই হবে। আচ্ছা আচ্ছা, তো এটা তো বুঝতে পারছো কিভাবে শুরু করবা। হ্যাঁ ঠিক আছে, করো। দেখো স্যার, স্যার স্যার স্যার, হ্যাঁ বলো। স্যার নিচের যে যে অ্যানসারের ওইখানে প্রথম লাইনটা একটু দেখতাম, ও নিচের, নিচে স্যার যে অ্যানসারের প্রথম যে হ্যাঁ হ্যাঁ, টু লাইনটা, এস্টাবলিশ মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা একটু একটা অসুবিধা নাই, হ্যাঁ।
স্যার হ্যাঁ বলো। স্যার এখন প্যাসেজটাতে গেলেই হবে, সমস্যা নেই, আচ্ছা তুলে আচ্ছা নিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ দেখো। দেখুন। ঠিক আছে, হম
স্যার হ্যাঁ বলো। শেষ হয়ে গেছে, পাঠিয়ে আচ্ছা পাঠাই দাও, এটা দেখি। আচ্ছা ঠিক,
Where is a flowchart about the purposes of Nelson Mandela to establish multiracial democracy, to fight for his people's emancipation, to embody the struggle for justice around the world, to fight against white minorities, to create an anti-apartheid society. Acha. To end the apartheid law of South Africa. Acha. Uddesho. Thik ache motamoti. Acha. তাহলে এখানে কি দেখি, এখানে কিন্তু ভুল দিছে ওরা, ঠিক আছে? এখানে একটা বই থেকে সংগ্রহ করা, হ্যাঁ, এখানে একটা ভুল, কারণ এখানে স্ট্রাকচারটা কি, এখানে স্ট্রাকচারটা কি, এটা না, এটা না, এই যে এটা, তাহলে ঠিক আছে, এটা মনে ঠিকই আছে। হ্যাঁ, টু এস্টাবলিশ জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, টু এস্টাবলিশ হিউম্যান ডিগনিটি, টু এস্টাবলিশ আ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, টু লিভ টুগেদার উইথ হারমোনি, টু এনজয় ইকুয়াল অপরচুনিটিস, তুমি দিছো, টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, আচ্ছা, টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস, to fight against white minority rule, to create an anti-apartheid society. আচ্ছা ঠিক আছে, এই যে স্যার, হ্যাঁ বলো স্যার, ওই যে প্যাসেজটা থেকেই তো লিখতে হবে না, নাকি আলাদা জায়গা থেকেও লেখা যাবে? কোনটা প্যাসেজ? এই যে লাইনগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যাসেজ থেকেই লিখবা, প্যাসেজ থেকেই লিখবা, বাইরে থেকে লেখার দরকার নাই। কিন্তু স্যার এইখানে যতটুকু প্যাসেজ তার মধ্যে তো এই কথাগুলো নাই যেগুলো এখানে দিচ্ছে। ওই কথাগুলোকে একটু ঘুরিয়ে দিছে আর কি। এখানে যে উদ্দেশ্যগুলো আছে না, অন্য শব্দ ব্যবহার করে দিছে আর কি, কথাগুলো তো একই। তুমি যা লেখছো এখানে তা একই, যেমন তুমি লেখছো টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, হ্যাঁ, আর এখানে কি লেখছে যে টু এস্টাবলিশ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, কথা তো একই। আচ্ছা, তুমি লেখছো টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস, আর ওরা লেখছে এখানে লেখছে এখানে টু এস্টাবলিশ জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, একই কথা। তারপর টু ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, হ্যাঁ, তুমি লেখছো যে এটা একটু নাই মনে হয়, এটা কি এখানে নাই, হারমোনি অপরচুনিটি না স্যার, নাই, ওই যে অ্যাপার্টাইড টু ফাইট, হ্যাঁ, আচ্ছা অসুবিধা নেই, মানে এগুলো কাছাকাছি, ঠিক আছে, কাছাকাছি ওয়ার্ড, এগুলোতে দিয়ে মানে কাছাকাছি ওয়ার্ড এগুলো নাম্বার দিয়ে দিবে, অসুবিধা নেই। টু ক্রিয়েট অ্যান্ড না স্যার, আমি ভাবছি টু ক্রিয়েট এন অ্যান্টি অ্যাপার্টাইড সোসাইটি। আচ্ছা, এখানে এই যে কি বলেছে, নোবেল পিস প্রাইজ টু এ মাল্টি, আছে মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি, এই যে পিস অ্যান্ড রেকনসিলিয়েশন করা তার উদ্দেশ্য ছিল। আচ্ছা, টু ফাইট পিপলস এমানসিপেশন, ঠিক আছে, টু ব্রিং ডাউন অ্যাপার্টাইড, যেখানে টু আছে এগুলো দিয়ে করছে আর কি, তুমি করছো, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে তুমি লেখেছো টু ক্রিয়েট এন অ্যান্টি অ্যাপার্টাইড সোসাইটি, মানে ফ্রি সোসাইটি আর কি, ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, অসুবিধা নেই, টু এন্ড দ্য অ্যাপার্টাইড ল অফ সাউথ আফ্রিকা, অ্যাপার্টাইড ল অফ সাউথ আফ্রিকাকে এটাকে তৈরি করা, ঠিক আছে, আচ্ছা ভালো হয়েছে তো, সুন্দর, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমরা এই যে এটা এখন এখন করা এখন করবো, এটা আচ্ছা দরকার নাই, আমরা তাহলে আর একটা দিকে যাই, এটা হলো দাঁড়াও, আচ্ছা আমরা কিছু ওই যে এমসিকিউ মৌখিক ভাবে আমরা কিছু করবো, হ্যাঁ, এমসিকিউ করবো, দেখি
এমসিকিউ গুলা দেখা যাবে কিনা আল্লাহ জানে, এখন পিকচার কোয়ালিটি কেমন হয়েছে আল্লাহ জানে। আচ্ছা যাক, চেষ্টা করতেছি। তারপরও দেখা যাচ্ছে সোমা পরিষ্কার তো অনেক ঘোলা। বলে আসতেছে না? আচ্ছা তাহলে একটু ইয়ে করে কমাই দিই। না একটা মিনিট, ওই পিকচার কোয়ালিটি ভালো না হলে যা হয় আর কি। এখন কিছু বোঝা যায় শোভা? হ্যাঁ স্যার বুঝা যাচ্ছে, বুঝতে পারবো আচ্ছা দেখো, প্রথম দাও হোয়াট কুড বি, হোয়াট কুড বি দা, হ্যাঁ হোয়াট কুড বি দা ক্লোজেস্ট মিনিং। হ্যাঁ ক্লোজেস্ট মিনিং, আচ্ছা আমি বলে দিচ্ছি যে পিকচার কোয়ালিটি দেবে, এত বাজে আসলো কিভাবে বুঝলাম। স্ক্যান করা হয়েছে, স্ক্যান করে ব্যবস্থা দাদা আমি বলছি, অসুবিধা নেই, নো প্রবলেম। আচ্ছা এটা এটার আগে আমরা একটু ইয়াটা একটু পড়ি, টেক্সট একটা পড়ি, ওই যে বঙ্গবন্ধুর যে টেক্সটটা আছে না, এটা শুরু করি আমরা, ওয়ার্ড মিনিং গুলো শুরু করে আসলে এটা আমি একটু ভালো করে ইয়া করে স্ক্যান করে দিব না, স্ক্যানটা ভালো হয় নাই, তাড়াতাড়ি স্ক্যান করতে গিয়া পুয়ার হয়ে গেছে কোয়ালিটিটা। আচ্ছা এখানে আমরা এটা শুরু করি আজকে। হ্যাঁ ওকে, দেখো যে আনফরগেটেবল হিস্টোরি, এটা তো আমরা জানি বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণ, দ্য লেসন হাইলাইট দ্য হিস্টোরিক স্পিচ অফ 7th March 1971 ডেলিভার্ড বাই দ্য আনকোয়েশ্চনেবল লিডার অফ বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থ্রু দিস হিস্টোরিক্যাল স্পিচ বঙ্গবন্ধু মেড এন অবভিয়াস ফোকাস অন দ্য টোটাল ইন্ডিপেন্ডেন্স অফ দ্য দেন ইস্ট পাকিস্তান।
মানে একটা ইনফরমেশন কি হলো যে 7 মার্চ 7 মার্চ 1971 আর একটা ইনফরমেশন হলো যে এখানে কি ইন্ডিপেন্ডেন্স অফ ইস্ট পাকিস্তান ঘোষণা করেছে। দিস স্পিচ ইজ অ্যান ইরিফিউটেবল এভিডেন্স, একটা মানে এটাকে ইরিফিউটেবল মানে যেটাকে রিফিউট করা যায় না, যেটাকে মানে অস্বীকার করা যায় না, একটা এভিডেন্স সুস্পষ্ট প্রমাণ অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। দ্য স্পিচ ক্যান বি ডিভাইডেড ইন্টু টু পার্টস, দ্য ফার্স্ট পার্ট ডিলস উইথ দ্য ডিসকাশন অ্যাবাউট দ্য অপারেশন। আচ্ছা তাহলে এখানে ইনফরমেশন পাইলাম কয়টা, এক নাম্বার একটা হলো যে 7 মার্চ 7 মার্চ 1971, তারপরে পেলাম যে এটা একটা ক্লিয়ার ক্লিয়ার একটা এভিডেন্স, তারপরে ইনফরমেশন পাইলাম যে স্পিচটা দুই ভাগে বিভক্ত। দ্য ফার্স্ট পার্ট ডিলস উইথ দ্য অপারেশন, হ্যাঁ প্রথমটা তারা কি অত্যাচার করেছে, আর দ্বিতীয়টা হলো অপারেশন ইন ইনজাস্টিস অফ দ্য ওয়েস্ট পাকিস্তান রুলার, তারা কি ধরনের অপারেশন করেছে, কি ধরনের ইনজাস্টিস করেছে। আর সেকেন্ড পার্টটা হলো উইথ দ্য ডিরেকশন ফর দ্য এমানসিপেশন অফ দ্য বেঙ্গলি পিপল, বেঙ্গলি পিপলদের এমানসিপেশন। ওকে, এখানে আমরা এটা কি দেখলাম যে ওয়েস্ট পাকিস্তানি এখানে ইনফরমেশন হলো যে দুইটা ভাগে বিভক্ত, একটা হলো কি তাদের উনি ওনার বক্তব্যের প্রথমে বলেছেন যে কি ধরনের অপারেশন ইনজাস্টিস করেছে, দ্বিতীয়টা হলো যে ডিরেকশন ফর দ্য এমানসিপেশন অফ দ্য বেঙ্গলি পিপল, যে প্রথমে উনি বক্তব্যে প্রথমে উনি তুলে ধরেছেন কি ধরনের অপারেশন, কি ধরনের ইনজাস্টিস ওরা করছে, আর দ্বিতীয় অংশে বলেছেন আমাদের কি করতে হবে। ওকে, তারপর মানে এই ইনফরমেশন গুলো মাথায় রাখবে, খেয়াল রাখবে, পড়ার সময় এইভাবে আন্ডারলাইন করে করে পড়তে হবে যে কি কি ইনফরমেশন আমি পাইলাম। তাহলে তোমার এই যে প্যাসেজ যখন এমসিকিউ করবে সলিউশন, বা তুমি জিনিসটা মনে রাখতে পারবে। The appreciable features of this speech are that it was delivered to uphold the rights of the people of East Pakistan and to make the whole. যদি এখানে প্রশ্ন আসে এমসিকিউ তে, ধরো হোয়াট ইজ দ্য পারপাস অফ দি বঙ্গবন্ধু স্পিচ, তখন তুমি এটাকে দিবে যে টু আপহোল্ড দ্য রাইটস অফ দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান, যে ইস্ট পাকিস্তানের মানুষের রাইটস গুলাকে আপহোল্ড করার জন্য সে এটা বক্তব্য দিয়েছে। এটা কিন্তু অনেক সময় হোয়াট ইজ দ্য এমসিকিউ তে আসে কিন্তু, হ্যাঁ, অ্যান্ড টু মেক দ্য হোল নেশন প্রিপেয়ার্ড এনাফ ফর টু ফাইট ইনাফ টু ফাইট এগেনস্ট দ্য অকুপেশন ফোর্সেস অফ ওয়েস্ট পাকিস্তান। এই যে উদ্দেশ্যগুলো, টু মেক পিপল, হ্যাঁ, টু ফাইট, যাতে মানুষ ফাইট করতে পারে। আচ্ছা, দ্য স্পিচ অলসো রিভিলস দ্যাট আওয়ামী লীগ কুড নট ফর্ম আ গভর্নমেন্ট ইভেন দো পিপল ভোটেড ফর দ্যাম টু দ্য মেজরিটি ইন 1970। তাহলে আরেকটা ইনফরমেশন পাওয়া গেল যে মানে মেজরিটি তারা ভোটে পাশ করেছে কত, 1970 সালে। আন্ডার দিজ সার্কামস্টান্সেস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার্ড ফর স্ট্রাইক ইনডেফিনিটলি অ্যান্ড ডিরেক্টেড দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ নট টু কোঅপারেট উইথ দ্য ওয়েস্ট পাকিস্তানি পাকিস্তান গভর্নমেন্ট। তাহলে এখানে আরেকটা ইনফরমেশন পাওয়া গেল যে ওই দিনে উনি ঘোষণা করেছেন যে ইনডেফিনিটলি অনির্দিষ্ট করার জন্য হরতাল বা অসহযোগ মানে সহযোগিতা না করার জন্য, অবরোধ করার জন্য, যে যাতে ওয়েস্ট পাকিস্তানকে সহযোগিতা না করে গভর্নমেন্টকে। দাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার দ্য মুভমেন্ট অ্যাজ এ মুভমেন্ট অফ ফর এমানসিপেশন, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুভমেন্টটাকে মুভমেন্ট ফর এমানসিপেশন হিসেবে, মুক্তি আন্দোলন হিসেবে ঘোষণা করা হয়। ওকে, তাহলে আমরা অনেকগুলো ইনফরমেশন পাইলাম। এক নাম্বার হলো যে সেভেন্থ এটা অনুষ্ঠিত হয়েছিল 7 মার্চ 1971, তারপরে এখানে তার স্পিচ দুই ভাগে বিভক্ত, প্রথমে উনি অংশে বলেছেন কি জাস্টিস এবং ওয়েস্ট পাকিস্তানিদের ইনজাস্টিস এবং অপারেশন নিয়ে, দ্বিতীয় অংশে বলেছেন কি করতে হবে আমাদের। আরো ইনফরমেশন পেলাম যে ওনার যে আওয়ামী লীগ তারা 1970 সাল নির্বাচনে মেজরিটি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ করেছে। তারপরে হইলো কি আরেকটা পেলাম যে এই 7 মার্চের ভাষণের মাধ্যমে উনি কি করলেন, ইনডেফিনিট স্ট্রাইক ঘোষণা করলেন। হ্যাঁ, ওকে।
এরপরে এবার আমরা ওয়ার্ড মিনিং গুলো একটু দেখবো। ওয়ার্ড মিনিং গুলো কি তুমি দেখেছিলে বাসায়? না স্যার, ওগুলো পড়ছি একবার করে, কিন্তু এইভাবে মুখস্থটা করে আচ্ছা আচ্ছা ফেলিনি। ঠিক আছে, তা আমরা একটু দেখলে একটু দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আগুনি, আগুনি মানে হলো নাউন, নিদারুণ যন্ত্রণা, এক্সট্রিম ফিজিক্যাল অর মেন্টাল পেইন। ওয়ার্ড মিনিং গুলো খুব ইম্পর্টেন্ট। অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ, টর্মেন্ট, ডিস্ট্রেস, অ্যাঙ্গুইশ বেদনা, নিদারুণ যন্ত্রণা, টর্মেন্ট, 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 আরটা উচ্চারিত হবে না, কি টর্মেন্ট, ডিস্ট্রেস। আচ্ছা তারপরে হলো এটার ইয়েটা হলো এক্সটেসি, মানে আনন্দ, উচ্ছ্বাস, ডিলাইট, র্যাপচার। হ্যাঁ আচ্ছা, আগুনি, আগুনি হলো আগুনি, আগুনি মানে হলো নাউন, আগনাইজ, 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 এই যে উচ্চারণটা কিন্তু একটু মানে ইয়ে আছে। হ্যাঁ বলো। স্যার একটা মিনিট দিতে, আমি এই শীতে একটু নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। ওকে 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 ওকে। স্যার হয়েছে, আচ্ছা দেখো, আচ্ছা এখানে বলছে কি, প্রথমে এখানে বলছে অগ্নি, অগ্নি মানে হলো নিদারুণ যন্ত্রণা, এক্সট্যাসি, ডিলাইট, এই যে সরি, অ্যাঙ্গুইশ, টর্মেন্ট, ডিস্ট্রেস, এক্সট্যাসি, ডিলাইট, র্যাপচার, আনন্দ। অগনাইজ, 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 তারপরে হলো অগনাইজিং, অগনাইজড, ঠিক আছে। ওকে, যে বা এই যে খেয়াল রাখবা যে এটা নাউনে কি, ভার্বে কি, অ্যাডজেক্টিভে কি, হ্যাঁ দুটো খেয়াল রাখতে হবে। তারপরে হলো অনাখি, অনাখি নৈরাজ্য, নাউন, নৈরাজ্যটা কি, আ স্টেট অফ ডিসঅর্ডার ডিউ টু অ্যাবসেন্স অর নন রেকগনিশন অফ অথরিটি অর আদার কন্ট্রোলিং সিস্টেম, মানে এখানে গভর্নমেন্টের কোনো মানে কন্ট্রোল নাই, বা যেখানে অথরিটিদের কোনো কন্ট্রোল নাই। ওকে, তারপরে এটা সিনোনিম হলো মিস রুল, মিস মিস রুল, কেওস, হ্যাঁ কেওস, মিস রুল, কেওস, বিশৃঙ্খলা। আর এটা উল্টা হলো অর্ডার, ডিসিপ্লিন, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা। ওকে, অ্যানার্কি ইজ এ নাউন, অ্যাডজেক্টিভ অ্যানার্কিক, অর অ্যানার্কিক্যাল, অ্যানার্কিক্যাল। হ্যাঁ ওকে, তারপরে হলো অ্যাপারেন্টলি, অ্যাপারেন্টলি মানে হলো কি, এজ এ অ্যাডভার্ব, অ্যাপারেন্টলি একটা অ্যাডভার্ব, অ্যাপারেন্টলি অ্যাডভার্ব, স্পষ্টত, অ্যাকর্ডিং টু হোয়াট ইউ হ্যাভ হার্ড অর রিড, হ্যাঁ যেটা আপাতত শোনা গেছে আর কি। ওকে, তারপরে হলো এটা সিনোনিম হলো সিমিংলি, হ্যাঁ যে অ্যাপারেন্টলি ইউ আর এ গুড ম্যান, বলে না যে স্পষ্টত বা আপাতত, স্পষ্টত বলা যায়, আপাতত বলা যায় যে অ্যাপারেন্টলি হি ইজ এ গুড পার্সন, হ্যাঁ অথবা সিমিংলি হি ইজ এ গুড পার্সন, দেখতে তো মানে দেখা দেখতে দেখা যাচ্ছে সে কি ভালো মানুষ। আর ডিবিয়াসলি মানে অস্পষ্টত ভাবে, মানে অস্পষ্টত, ঠিক আছে, ডিবিয়াসলি, হ্যাঁ অস্পষ্টত ভাবে, আই ক্যানট কমেন্ট ওভার দ্য সিচুয়েশন, যে এই সিচুয়েশন সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, মানে আমি নিজে ডিবিয়াস, ডাউটে আছি, সন্দেহের ভিতরে আছি আমি। অ্যাপারেন্টলি অ্যাডভার্ব, এটার অ্যাডজেক্টিভ হলো অ্যাপারেন্ট। ওকে, অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে ভার্ব, প্রশংসা করা, টু রেকগনাইজ দ্য গুড কোয়ালিটিস অফ সামবডি অর সামথিং। অ্যাপ্লোড, অ্যাপ্লোড প্রেজ, অ্যাপ্লোড প্রেজ, এটা হেট, তাহলে অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট ভার্ব, অ্যাপ্রিসিয়েশন নাউন, অ্যাজেক্টিভ অ্যাপ্রিসিয়েটিং। অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি মানে কি, নাউন, সভা, সমাবেশ, এ গ্রুপ অফ পিপল, স্পেশালি ওয়ান দ্যাট মিট রেগুলারলি। অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি মানে হলো সভা, অ্যাসেম্বলি, 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 সভা,
যেমন এখানে মিটিং গ্যাদারিং অ্যাসেম্বলি মানে সভা, এই যে স্কুলে অ্যাসেম্বলি করো না তোমরা, এই যে হুম হুম এগুলো হুম আর কি মিটিং গ্যাদারিং। আর এটা হলো উল্টাটা হলো ডিসম্যান্টলিং, ডিসম্যান্টলিং মানে হলো যে সবাইকে বিচ্ছিন্ন করে দেওয়া, মানে সবাইকে ছত্র বিচ্ছিন্ন করে দেওয়া, ডিসম্যান্টলিং ডিসম্যান্টলিং। আর অ্যাসেম্বলি অ্যাসেম্বলি নাও, আর এটা ভার্ব হলো অ্যাসেম্বল, অ্যাসেম্বল করা, কম্পিউটার অ্যাসেম্বল করা, মানে কম্পিউটারের বিভিন্ন পার্টস একসাথে করে আমরা করি না, এটাকে বলে অ্যাসেম্বল। ওকে, অ্যাজিউম, অ্যাজিউম মানে ভার্ব, অ্যাজিউম টু ভার্ব, এটা মানে হলো দায়িত্ব গ্রহণ, টু টেক এ পজিশন অফ কন্ট্রোল অর পাওয়ার অর রেসপন্সিবিলিটি। অ্যাজিউম যেমন বললাম যে যে কি বললাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাজিউম দ্য পাওয়ার ইন 1972, ঠিক আছে, মুক্তিযুদ্ধের পরে উনি ক্ষমতায় বসলেন, তাহলে অ্যাজিউমড দ্য পাওয়ার, দায়িত্ব গ্রহণ করেছিলেন। ওকে, এটাকে অথবা আন্ডারটুক দ্য পাওয়ার, আন্ডারটেক প্রেজেন্ট, এটা পাস্ট টেন্স হবে, আন্ডারটুক, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ডারটুক দ্য পাওয়ার ইন 1972। আর এটা হলো ডিস অ্যালাউ, হ্যাঁ ডিস অ্যালাউ, ডিস ক্লেম, দায়িত্ব গ্রহণ না করা বা কাউকে ক্লেম না দেওয়া বা কাউকে অ্যালাউ না করা, ডিস ডিস অ্যালাউ, ডিস ক্লেম, তখন এটা কিন্তু আবার দায়িত্ব গ্রহণ করার অর্থে কিন্তু এগুলো হয় না, এই শব্দগুলো তখন অন্য অর্থ হয়ে যায়, কেমন, অর্থাৎ শব্দের কনোটেশন চেঞ্জ হয়ে যায়। কনোটেশন মানে হলো যে কন্টেক্সচুয়াল সিচুয়েশন ইজ কল কনোটেশন, মানে শব্দের দ্যোতনা পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। ওকে, তাহলে এরপরে আমরা দেখছি অ্যাসিউম মানে দায়িত্ব গ্রহণ করা, এটা একটা নির্দিষ্ট একটা কনটেক্সট, এটা অর্থ এরকম। আবার যখন অ্যাসিউমার অথবা অ্যাসিউমাবল, তখন এগুলোর আবার অর্থ অন্যরকম হয়ে যায়, ঠিক আছে। অ্যাসিউমার নাউন, অ্যাজেক্টিভ, অ্যাসিউমেবল। ওকে, আওয়াশ, আওয়াশ মানে হলো অ্যাজেক্টিভ, বিধৌত, এখানে রক্ত রঞ্জিত, বিধৌত মানে কি রক্তে রঞ্জিত, অবশ অ্যাজেক্টিভ, ওয়াশড বাই ওয়েভস অর টাইড হেয়ার ব্লাড, অওয়াশ উইথ ব্লাড, ওই যে টেক্সটে রক্তে রঞ্জিত আমার ভাইয়ের রক্ত রঞ্জিত হয়ে গেছে এরকম বলেছিল, এই জন্য বলছে হচ্ছে অওয়াশ উইথ ব্লাড, ব্লাডেড, এটা হলো ড্রাই, উল্টাটা ড্রাই, ব্লেম দোষ দেওয়া, নাউন দোষ, হ্যাঁ রেসপন্সিবিলিটি ফর এ ফল্ট, সেন্সর গিল্ট, সেন্সর বলে না ছবিটা সেন্সরে গেছে, মানে কি ছবির দোষ ত্রুটি বের করে কি এটাকে মানে এটার ছবিটা দোষ ত্রুটি আছে কিনা, এই জন্য বলছে যে ছবিটা সেন্সর হয়ে গেছে। ওকে, হ্যাঁ তাহলে ব্লেম, এটা ইয়ে হলো সেন্সর, এর ইয়ে হলো গিল্ট, আর ইয়েটা হলো প্রেজ, তাহলে ব্লেম নাউন, ব্লেম আবার ভার্ব হয়, অ্যাজেক্টিভ হলো ব্লেমেবল, ব্লেমফুল, ঠিক আছে। ওকে, তাহলে এটা নাউন রূপ এবং ভার্বের রূপ একই রকম, ক্লেম জোর দাবি, জোর দিয়ে বলা, ক্লেম করা মানে কোনো কিছু জোর দাবি দিয়ে বলা বা দাবি করা, টু স্টেট অর অ্যাসার্ট দ্যাট সামথিং ইন দ্য কেস টিপিক্যালি উইদাউট প্রোভাইডিং এভিডেন্স অর প্রুফ, যেমন ডিক্লেয়ার আলটিমেটাম, হ্যাঁ ডিক্লেয়ার দেওয়া, আলটিমেটাম দেওয়া, কোনো কিছু ক্লেম করা, ডিক্লেয়ার করা, আলটিমেটাম দেওয়া, ডিস ক্লেম, এটাকে মানে তুমি ক্লেম করতে পারবে না, ক্লেম মানে দাবি করা কোনো কিছু বা জোর দিয়ে বলা এটা তোমার, আর ডিস ক্লেম মানে এটা তোমার না, এটা তুমি অধিকার করতে পারো না, ডিনাই, একই। আচ্ছা ক্লেম নাও এ ভার্ব, আবার নাউন রূপ একই, ক্লেম, অ্যাজেক্টিভ হলো ক্লেমেবল, ক্লেমলেস, ঠিক আছে অ্যাজেক্টিভ। ওকে, কনফ্রন্ট, কনফ্রন্ট ভার্ব, মোকাবেলা করা, কনফ্রন্ট ভার্ব, মোকাবেলা করা, কেমন, আচ্ছা কনফ্রন্ট ভার্ব, মোকাবেলা করা, টু ডিল উইথ এ প্রবলেম অফ অর ডিফারেন্ট সিচুয়েশন, এটা এটা হলো এনকাউন্টার, ফল অন এন্ড ভিসেজ। আচ্ছা কনফ্রন্ট মানে হলো যে কোনো কিছু ফেস করা, যেমন কোনো কিছু এনকাউন্টার করা, অথবা ফল অন কোনো কিছুতে পড়া, অথবা এনভিসেজ, এনভিসেজ মানে কোনো কিছু ফেস করা, হ্যাঁ এনভিসেজ, এনভিসেজ। আর এটা ইয়ার হলো কোনো কিছু তুমি ফেস করলা না, অ্যাভয়েড করলা, অথবা তুমি স্কেপ করলা, পালিয়ে গেলা, কনফ্রন্ট ভার্ব, এটা নাউন হলো কনফ্রন্টেশন, 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 কনফ্রন্ট, কনফ্রন্টমেন্ট, হ্যাঁ নাউন হলো, ভার্ব হলো কনফ্রন্ট, নাউন হলো কনফ্রন্টেশন অথবা কনফ্রন্টমেন্ট। ওকে, আচ্ছা কনস্টিটিউশন মানে হলো নাউন, এটা একটা নাউন, এটা একটা নাউন, এবং এটার বাংলা অর্থ হলো শাসনতন্ত্র, বা তুমি কিভাবে একটা দেশ শাসন করবা, এটার একটা
গাইডলাইন, এটার একটা নির্দিষ্ট মানে সংবিধান, দ্য সিস্টেম অফ লস অ্যান্ড বেসিক প্রিন্সিপালস দ্য স্টেট আ কান্ট্রি অর অ্যান অর্গানাইজেশন ইজ গভর্ন বাই, মানে বিজনেস রুল তৈরি করা, অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানের একটা কনস্টিটিউশন লাগে, যেমন যে যে কোনো বিশ্ববিদ্যালয়, যে কোনো একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের একটা নির্দিষ্ট একটা কনস্টিটিউশন থাকে, একটা বিজনেস রুল থাকে, একটা মানে একটা এমন একটা আইন কানুনের একটা ধারাবাহিক একটা নীতিমালা থাকে কিছু, যে নীতিমালার আন্ডারে তারা শাসিত হয়। তাহলে কনস্টিটিউশন মানে এটা এটাকে বলা যায় যে এটা এক ধরনের এস্টাবলিশমেন্ট, এক ধরনের চিন্তা ভাবনা, এক ধরনের স্থাপনা। কি ধরনের স্থাপনা? এটা ধারণা, ধারণা ভিত্তিক স্থাপনা। ওকে, কনস্টিটিউশন ইজ এ নাউন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ? কনস্টিটিউশনাল। অ্যান্ড হোয়াট ইজ দ্য ভার্ব? কনস্টিটিউট, গঠন করা বা কোনো কিছু তৈরি করা। ওকে, তারপরে বলা আছে কোপ উইথ, কোপ উইথ, এটা একটা ফ্রেজাল ভার্বের মতো, মানে কোনো কিছুর সাথে খাপ খাইয়ে চলা, মানিয়ে নেওয়া, চলা, টু টু মানে কোনো কিছুর সাথে অ্যাডাপ্টেশন করা, ম্যাচ করা, অ্যাডাস্ট করা। আর এটার উল্টাটা হলো যে ম্যাচ করতে না পারা, ম্যাচ আপ করে ফেলা, মানে গোলমাল লাগিয়ে ফেলা, ম্যাচ আপ। যেমন হি ম্যাচ আপ অল থিংস ইন দ্য হাউস উইথ হিজ রিলেটিভস, হি ম্যাচ আপ উইথ হিজ রিলেটিভস। আমি বলি না যে আত্মীয় স্বজনের সাথে এসে ঝগড়া লেগে গেছে বা বন্ধু বান্ধবের সাথে ঝগড়া। হ্যাঁ বলো, এটা ফ্রেজ বলতে এটা কি মানে এই টোটাল ওয়ার্ডটাকে বোঝানো হচ্ছে না? মানে এটা হলো ভার্বাল ফ্রেজ, মানে ভার্বের সাথে একটা সাথে একটা প্রিপোজিশন আছে না, এটাকে তুমি ওই যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বলতে পারি, অথবা এগুলোকে আমরা ভার্বাল ফ্রেজও বলতে পারি, ঠিক আছে? এই জন্য এটাকে ইউজ করছে এভাবে। আর এমনি কোপ মানে হলো যে মানিয়ে চলা, কোপ উইথ কোনো ব্যক্তির সাথে মানিয়ে চলা। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, তাহলে ম্যাসাপ মানে হলো যে গোলমাল লাগিয়ে ফেলা, বাঙ্গল মানে গোলমাল লাগানো। আচ্ছা, ক্রিমজন, ক্রিমজন অ্যাজেক্টিভ, এটা একটা অ্যাজেক্টিভ, এটা কি একবার নাউন দিলে একবার অ্যাজেক্টিভ দিলে? এটা ক্রিমজন একটা অ্যাজেক্টিভ, ঠিক আছে, এটা সে একটা অবস্থা বর্ণনা করছে। গাঢ় বা টকটকে লাল, হ্যাভিং এ ডিপ রেড কালার, ক্রিমজন কালারটা কিন্তু রেড কালার, তবে এটা ডিপ, এই জন্য এটাকে বলা হচ্ছে ক্রিমজন। এটা কি নাউন? না না, এটা এটা নাউন না, এটা অ্যাজেক্টিভ। আচ্ছা, ওকে। কারণ ক্রিমজন তো একটা কোনো মানে তোমার ক্রিমজন কালার, তাহলে কালারটা কেমন, কালার শব্দটা কি বলো? যেমন তোমাকে বলা হলো, কেউ বলল যে মাই শার্ট ইজ অফ ক্রিমজন কালার, এখন কালার কোন পার্টস অফ স্পিচ এবং ক্রিমজন কোন পার্টস অফ স্পিচ? ক্রিমজন কালার হবে নাউন। হ্যাঁ, কালার নাউন, ক্রিমজন হবে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যেমন আমি বললাম যে মাই শার্ট ইজ অফ ব্ল্যাক কালার, ব্ল্যাক কোন পার্টস অফ স্পিচ? এটা অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, ব্ল্যাক হলো অ্যাডজেক্টিভ আর কালার হলো মানে আমার এখানে নাউন, ঠিক আছে? কালার একটা নাউন এবং এটা আর কি। আচ্ছা, তারপরে দেখো এখানে ক্রিমজন, ক্রিমজনটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটা এটার ভার্ব কি? এটার ভার্ব হলো ক্রিমজন, একই, আর নাউন হলো ক্রিমজন, ক্রিমজনেস। এই যে যদি ক্রিমজন এজ এ নাউনই হইতো, তাহলে এখানে আবার নাউন ক্রিমজনেস দিল কেন, তাই না? ওকে, তাহলে ক্রিমজন অবশ্যই এখানে অ্যাডজেক্টিভ, আর ক্রিমজন ইজ হলো, ক্রিমজনেস হলো তোমার এটা নাউন। ওকে, ডিফেন্ড, রক্ষা করা, ভার্ব টু প্রোটেক্ট সামবডি অর সামথিং ফ্রম অ্যাটাক, কাউকে কোনো কিছু আক্রমণ থেকে রক্ষা করা, দ্যাট ইজ কল্ড ডিফেন্ড, সেভ করা। ডিফেন্ড করা মানে সেভ করা, সেভ করা মানে এটা সেভ না করলে কি হবে, তুমি কাউকে ক্ষতি করলা, হার্ম, তুমি কাউকে এনডেঞ্জার করলা, বিপদে আনলা, ঠিক আছে? আচ্ছা, ডিফেন্ড মানে হলো ভার্ব, ডিফেন্ডার নাউন কি? ডিফেন্ডার, ডিফেন্ডার মানে কি? ওই যে ফুটবল মাঠে যে গোল, গলির পাশে যে গোল রক্ষক আরো কিছু লোক থাকে না, এদের কি বলা হয়? ডিফেন্ডার, ডিফেন্ডার। হ্যাঁ, চিনো তো, মানে ধরো বিপক্ষ কেউ গোল দিতে আসলো, ওই দুই তিনজন থাকে, এরা কিন্তু এদেরকে বাধা দেয়, এদেরকে বলা হয় ডিফেন্ডার। আর ডিফেন্ডার, আর কোনো টিম যখন ডিফেন্ডার তিনজন থাকার কথা, ডিফেন্ডার সব মানে সবাই 6-7 জন, যারা প্লেয়ার 11 জনের মধ্যে 6-7 জনই গিয়ে ওই মানে প্রতিপক্ষকে বাধা দিচ্ছে, তখন এটাকে বলা হয় ডিফেন্সিভ প্লেইং, ডিফেন্সিভ গেম। তো ডিফেন্সিভ শব্দটা এখানে হয়ে যাবে তখন অ্যাজেক্টিভ, একটা সিচুয়েশন, কেমন? ডাইরেক্টিভ, ডিরেক্টিভ অথবা ডাইরেক্টিভ যেভাবে বলি, ডিরেক্টিভ মানে হলো যে নির্দেশনা, নাউন। হ্যাঁ, এটা নাউন দিছে কেন? ডিরেক্টিভ তো নাউন হবে, এটা ভুল দিছে, এটা অ্যাজেক্টিভ। কোনো শব্দের শেষে টিআই ভি থাকলে অবশ্যই এটা একটা অ্যাজেক্টিভ। হ্যাঁ,
এই যে এখানে ভুল দিছে, এই যে এখানে টাইটেলটা ভুল হয়েছে, ওই যে এখানে দেখো অ্যাডজেক্টিভ ডিরেক্টিভ, এটা মানে ডিরেকশন হবে, এটা একটু ভুল হয়ে গেছে টাইপে। হ্যাঁ এটা মানে ডিরেকশন হবে, ডিরেকশন মানে নাউন, কিন্তু এখানে বাংলা লেখছে আবার আরেকটা। আচ্ছা অনেক সময় ভুল হয়ে যায়, সবারই ভুল হয়। আচ্ছা ডিরেকশন মানে হলো কি, কোনো কিছুর গাইডলাইন দেওয়া, বিস্তারিত নির্দেশনা দেওয়া। হ্যাঁ আর এটা ইয়েটা হলো ইনজাংশন, ইনজাংশন মানে হলো যে এখানে কোনো গাইডলাইন নাই, ইনজাংশন দেওয়া, সরি সিনোনিম, ইনজাংশন করা মানে কোনো কিছুর উপরে নির্দেশনা জারি করা, ইনজাংশন জারি করা বলে না, বলে যে সরকার এখানে ইনজাংশন জারি করছে যে এই জায়গাটার মধ্যে কেউ বিল্ডিং বানাইতে পারবে না, এখানে ইনজাংশন জারি আছে মানে এখানে নির্দেশনা নিষেধ জারি আছে সরকারের। ওকে ওকে ডিসকাশন নাউন, এটা বুঝো তো, আলোচনা বা নেগোসিয়েশন, কনফারেন্স করা কারোর সাথে, ডেলিবারেশন করা কারোর সাথে। এখন তুমি কারোর সাথে কনফারেন্স করতে চাও না, আলোচনা করতে চাও না, ডেলিবারেশন করতে চাও না, তাহলে কি হবে, তাহলে ডিসএগ্রিমেন্ট হবে, তোমাদের মধ্যে মতের মিল হবে না। আচ্ছা ডিসকাশন শব্দটা নাউন, যেহেতু শব্দ শেষে আইওএন আছে, এটা ভার্ব হবে ডিসকাস, অ্যাডজেক্টিভ হবে ডিসকাসেবল, যেটা আলোচনার যোগ্য, ডিসকাসেবল। ওকে আচ্ছা ডিসলভ, ডিসলভ একটা ভার্ব, এটা মানে হলো যে কোনো কিছু অদৃশ্য হওয়া বা কোনো কিছু মুলতবি হওয়া, কোনো কিছু শেষ হয়ে যাওয়া বা কোনো কিছু অমীমাংসিত ভাবে কোনো কিছু হইল না। হ্যাঁ যেমন আমি বললাম যে আওয়ার ডিসকাশন ডিসলভড, যে আমাদের আলোচনাটা অদৃশ্য হয়ে গেল, মানে এটা কোনো ফলাফলই আসলো না, ঠিক আছে। এইটা টু ক্লোজ ডাউন অর ডিসমিস, যে আমাদের আলোচনাটা ডিসমিস হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, আমাদের আলোচনাটা ইভেন্স ইভেন সেন্স হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আমাদের আলোচনাটা ভালো হইলো, এপিয়ার হলো মানে কি, মানে আলোচনাটা ফলাফল আসলো, এপিয়ার হলো। আচ্ছা অ্যাপিয়ার মানে কোনো কিছু দেখা, উপস্থিত হওয়া, দেখা বা ফলাফল আসা। আচ্ছা ডিসলভ ভার্ব, এটা নাউন হলো ডিসলাবিলিটি, ডিসলাবিলিটি, ডিসলা ডিসলাবিলিটি, আচ্ছা অথবা ডিসলভার, ডিসলাবিলিটি অথবা ডিসলভার, আর অ্যাডজেক্টিভ হলো ডিসলভেবল, ডিসলভেবল। ওকে আচ্ছা ডাউন ট্রোডেন, ডাউন ট্রোডেন অ্যাডজেক্টিভ, ডাউন ট্রোডেন মানে ওই যে ভার্বে পাশ পড়েছে বলি, এটা ডাউন ট্রোডেন অ্যাডজেক্টিভ, এটা মানে হলো যে কি, যেসব মানুষ সাফার্ড, টর্চার্ড, নিপীড়িত মানুষ, সাপ্রেসড, অপ্রেসড। হ্যাঁ আর যারা সুবিধা, সাপ্রেসড মানুষ কিছু আছে, অপ্রেসড মানুষ, অত্যাচারিত নিপীড়িত মানুষ, এদের উল্টাটা হলো প্রিভিলেজড, ফর্চুনেট, যারা সুবিধাপ্রাপ্ত হয়েছে, যারা ফর্চুনেট, ভাগ্যবান। আচ্ছা ড্রাফট, ড্রাফট একটা ভার্ব, ড্রাফট মানে কি, খসড়া করা বা মুসাবিদা করা, ঠিক আছে। ড্রাফট মানে ভার্ব, এটা মানে হলো যে কোনো কিছু খসড়া করা, যেমন এটাকে তুমি, এটাকে তুমি আউটলাইন করলা, আউটলাইন, যেমন আমি বললাম যে একটা বিল্ডিং এর আউটলাইন করেন, মানে কি বিল্ডিং এর একটা নকশা জাস্ট ড্রাফট করেন। হ্যাঁ আচ্ছা তুমি ড্রাফট করতে চাও না, আউটলাইন করতে চাও না, তাহলে ডিসঅর্গানাইজ করে দাও, তুমি র্যাক করে দাও, ভেঙে দাও, ব্রেক করে দাও। হ্যাঁ আচ্ছা ড্রাফট নাউন, এটা ড্রাফট একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে প্রথমে, এখানে এখানে নাউনও একই, ড্রাফট অথবা ড্রাফটার, যিনি ড্রাফটটা তৈরি করেন। আচ্ছা ইনস্লেভ মানে, ইনস্লেভ মানে কৃতদাস করা, কাউকে দাস করে ফেলা, বানানো, ভার্ব, ঠিক আছে। কাউকে সাবজুগেট করা, একই, সাবজুগেট করা কাউকে, মানে কাউকে সাবঅর্ডিনেশন করা, তাকে দমন করা, তাকে নিজের অধীনে নিয়ে আসা, এটাকে বলা হয় সাবজুগেট। এখন তুমি কাউকে সাবজুগেট দমন করতে চাও না, তাহলে কি করে দিবা, ফ্রি করে দিবা, তাহলে এটা উল্টা হলো ফ্রি। ওকে ইনস্লেভ মানে ভার্ব, এটা একটা ভার্ব, এটা নাউন হলো ইনস্লেভমেন্ট। ওকে আচ্ছা এটা এপরটা হলো এক্সাম্পট, এক্সাম্পট ভার্ব মানে হলো কাউকে রেহাই দেওয়া, তুমি কাউকে ফ্রি করে দিলা, ওপেন করে দিলা, কুইট করে দিলা, না তাকে পালাইতে সাহায্য করলা, বা বলে দিলে তুমি রিলিজ, বলে দিলে তুমি একুইট, তুমি খালাস, এবার তুমি এগুলো করতে চাও না, তাই কি করবা, এনফোর্স করবা, জোর করে ধরে রাখবা, তুমি ট্যাক্সেবল, তুমি তাকে ট্যাক্স দিবা, বা ট্যাক্স বলতে শুধু ওই ট্যাক্স না, যে গভর্নমেন্টকে যে কোনো কিছু কিনলে বা বেতনের উপর আমাদের ট্যাক্স দেই, এটা যেমন আছে, আবার এটাও আছে কাউকে ট্যাক্সেবল মানে জোর করা, কোনো কিছু মানে ফোর্স করে কাউ কারোর কাছ থেকে কিছু নেওয়া, কাউকে ট্যাক্স করা, ভার্ব, আই ট্যাক্স ইউ। হ্যাঁ যে হি ট্যাক্স মানে কি, হি ট্যাক্স মি রিগার্ডিং দ্য ম্যাটার, যে সে আমার এই ব্যাপারে সে বাধা দিচ্ছে, এখানে ট্যাক্স বলতে ওই ট্যাক্স বোঝাচ্ছে না কিন্তু। ওকে আচ্ছা
মানে করারও করে বোঝাচ্ছে না। আর এক্সাম্পট এটা হলো ভার্ব, এটা নাউন হলো এক্সামশন, কাউকে মাফ করে দেওয়া। বলে না যে যে এই সেমিস্টার তোমাকে কত 5,000 টাকা টিউশন ফি এক্সামশন দেওয়া হলো, ইউনিভার্সিটিতে বলে এরকম এক্সামশন, হ্যাঁ ছাড় দেওয়া হলো, অ্যাডজেক্টিভ এটা হলো এক্সামটেড। হ্যাঁ ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা অনেক সময় অ্যাডজেক্টিভ হিসেবে, প্রায় সময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করি, এই জন্য এখানে এক্সামটেড ব্যবহৃত হয়েছে। আচ্ছা এক্সটামিনেট, এক্সটামিনেট ভার্ব মানে হলো যে কি নির্মূল করা, একদম কমপ্লিটলি একদম ধ্বংস করে দেওয়া। অ্যানিহিলেট, ইরাডিকেট, অ্যাপরুট একদম সমূলে বিনাশ করে দেওয়া, এটা এটাকে বলা হয় এক্সটারমিনেট। ডেস্ট্রয় করলে হয়তো ধ্বংস নাও হতে পারে পুরোপুরি, কিন্তু যখন বলা হয় যে এক্সটারমিনেট মানে হলো যে কি যে এটা মূল টুল শুদ্ধা সব শেষ, আর তুমি ধ্বংস করতে চাও না, আপরুট করতে চাও, তুমি কি করবো অরিজিনিয়েট করে দিবা, তুমি এটাকে রোপণ করবা, এটাকে তুমি মানে একদম মূলটা ধরে ঠিকভাবে রেখে দিবা, তুমি এন জেন্ডার করবা, তুমি এখানে এন ডেঞ্জার করবা না, এন জেন্ডার করবা তুমি। ওকে এক্সটারমিনেট ভার্ব, এটা নাউন হলো এক্সটারমিনেশন, অ্যাডজেক্টিভ হলো এক্সটারমিনেটিং, এক্সটারমিনেটিং। ওকে ওকে ইম্পোর্ট, ইম্পোর্ট মানে আমরা জানি কি বিদেশ থেকে যখন কোনো কিছু আমরা নিয়ে আসি তখন এটাকে কি বলা হয় ইম্পোর্ট, আমদানি করা, আর যখন আমরা দেশ থেকে পাঠাই তখন বলা হয় এক্সপোর্ট। কিন্তু এখানে ইম্পোর্ট এখানে নাউন, এটার অর্থ কিন্তু নিহিতার্থ, ইম্পোর্ট অর্থ এখানে নিহিতার্থ, দ্য ইমপ্লিসিট মিনিং অফ সিগনিফিকেন্স অফ সামথিং, কোনো কিছুর গভীর অর্থ, কোনো কিছুর মানে তুমি একটা জিনিস বলতেছ এটার একটা অর্থটা কি এই অর্থে। যেমন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পোর্ট অফ হোয়াট ইউ সে, আমি বললাম যে আমি বুঝতে পারছি না তুমি তোমার যা বলছো সেটার ইম্পোর্টটা কি, মানে গভীর অর্থটা কি আমি বুঝতে পারছি না, সে অর্থে ইম্পোর্ট ব্যবহার করা যাবে। আবার ইম্পোর্ট হচ্ছে আমদানি অর্থ ব্যবহৃত হয় এখন যে যখন যে সিচুয়েশন। আচ্ছা ইম্পোর্ট মানে নিহিতার্থ, ইমপ্লিসিট মিনিং মানে যে মিনিংটা লুকায়িত আছে তবে সেটা বুঝে নিতে হবে, উপর দিয়ে বোঝা যায় না কিন্তু ভিতরে চিন্তা করলে তার গল্পে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে, একটা মিনিং আছে, একটা মেসেজ আছে। ওকে ইম্পোর্টের সিনোনিম হলো ইমপ্লিকেশন, সিগনিফিকেন্স, ইমপ্লিকেশন মানে কোনো কিছু কোনো জিনিসের মূল যে একটা নিহিতার্থ, এটা আন্ডারস্ট্যান্ডিং তাকে বলছে। আচ্ছা এখন তুমি কোনো সিগনিফিকেন্স বোঝাচ্ছ না, কোনো ইমপ্লিকেশন বোঝাচ্ছ না, তাহলে কি বোঝা যাবে, ইনসিগনিফিকেন্স, কোনো মিনিং নেই, এটাকে বলা হয় ইনসিগনিফিকেন্স। আচ্ছা ইম্পোর্ট নাউন, আবার ভার্ব হলে একই রূপ ইম্পোর্ট, অ্যাডজেক্টিভ ইম্পোর্টেড। ওকে ইনফ্লিক্টেড, ইনফ্লিক্টেড মানে হলো যে অ্যাডজেক্টিভ, এটা একটা আরোপিত, ফোর্স টু বি অ্যাকসেপ্টেড ও পুট ইন প্লেস, ইনফ্লিক্টেড মানে আরোপিত, ইম্পোজড, উইথহেল্ড কোনো কিছু আরোপ করা, ইম্পোজ করা কোনো কিছু, উইথহেল্ড করা, ইম্পোজ করা মানে আরোপ করা, আর ইম্পোজ না করলে তুমি কি করবা, উইথহেল্ড করো মানে এটাকে আটকে রাখবা, এটাকে তুমি মুলতবি করবা, উইথহেল্ড মানে মুলতবি করে রাখা। আচ্ছা ইনফ্লিক্টেড এটা হলো অ্যাডজেক্টিভ, এটা নাউন হলো ইনফ্লিকশন, ভার্ব হলো ইনফ্লিক্ট, ভার্ব হলো ইনফ্লিক্ট। আচ্ছা লঞ্চ ভার্ব আরম্ভ করা, টু স্টার্ট অ্যান অ্যাক্টিভিটি এসপেশালি অ্যান অর্গানাইজড ওয়ান, লঞ্চ কোনো কিছু শুরু করা, আরম্ভ করা। হ্যাঁ যে যেমন মনে করো লঞ্চ মানে হলো বিগিন, কমান্স, অরিজিনিয়েট, কমান্স শুরু করা, বিগিন শুরু করা, অরিজিনিয়েট যাত্রা করা। হ্যাঁ আবার লঞ্চ মানে হলো যে তোমার এই যে ইয়েও তো বুঝা, আরেকটা বানান আছে ওই যে নদীতে দেশের লঞ্চ, ওই ওইগুলো আছে। আচ্ছা এটা ইয়াটা হলো লঞ্চ, এটা আরম্ভ করা, এটা ইয়ার লঞ্চ, আর এটা হলো উচ্চারণ হলো লঞ্চ। হ্যাঁ আচ্ছা তারপর দেখো এখানে কনক্লুড করা, তুমি শুরু করতে চাও না তাহলে কি করবা, শেষ করে দিবা, কনক্লুড করবা, অ্যাবলিশ করবা, ধ্বংস করে দিবা বা শেষ করে দিবা, অ্যান্টোনিম। আচ্ছা লঞ্চ নাউন, এটা হলো ভার্ব, নাউন হলো লঞ্চিং অথবা লঞ্চা। হ্যাঁ যে লঞ্চিং মানে কি বলে যে কি বলে যে লঞ্চিং সেরেমনি, যে কোনো জিনিস শুরু হবে এটার একটা অনুষ্ঠান, ঠিক আছে। আচ্ছা মাউ ডাউন, মাউ ডাউন মানে হচ্ছে যে গণহত্যা, টু কিল অন এ লার্জ স্কেল, মাউ ডাউন, মৌ মানে হলো যে যে ঘাস কাটার একটা মেশিন আছে, এটাকে বলা হয় মৌ, মোয়িং মেশিন, মানে আমরা ঘাস কাটার যে গণহারে যে ঘাস কাটি মাঠে
এগুলো কিন্তু মেশিন আছে, কিন্তু আবার এক ধরনের গাড়িও আছে যে স্টেডিয়ামে ব্যবহৃত হয়। গাড়িতে মেশিন লাগানো থাকে, গাড়ি টানে আর মেশিনে সব ঘাস কেটে ভিতরে ঢুকে। তো আমরা এটাকে বলতে পারি মোয়ার, মোয়ার বলে এগুলোকে বলা হয় মোয়ার। আর এমনি আমরা মানুষ যখন মারে তখন এটাকে বলা হচ্ছে মো ডাউন, মানে ঘাসের মতো মানুষ গণহত্যা করছে, ম্যাসাকার। হ্যাঁ, ম্যাসাকার করলা তুমি, মো ডাউন করলা। হ্যাঁ, এবার তুমি মো ডাউন করতে চাও না, বিল্ড করলা, ক্রিয়েট করলা, মানুষকে মারলা না, মানুষকে ছেড়ে দিলা, তাদেরকে রক্ষা করলা। আসলে শব্দগুলো ওই সিচুয়েশন ভিত্তিক চিন্তা করে নাই, যেভাবে পারছে সেভাবে ধরা দিয়েছেন। দ্যাট নেগোসিয়েশন নাউন, আলাপ আলোচনা করা, দ্য প্রসেস অফ ট্রাইং টু মেক আ চেঞ্জ, কম্প্রোমাইজ করা, কনসিলিয়েশন করা, কম্প্রোমাইজ করা, কনসিলিয়েশন করা। আর এটা হলো ডিসএগ্রিমেন্ট করা, ডিসএগ্রিমেন্ট রাজি না হওয়া, আলোচনাতে রাজি না হওয়া। আচ্ছা, নেগোসিয়েশন এটা নাউন, এটা ভার্ব হবে নেগোসিয়েট, অ্যাডজেক্টিভ হবে নেগোসিয়েবল, অ্যাডজেক্টিভ হবে নেগোসিয়েবল। ওকে, ওভারফ্লোয়িং, ওভারফ্লোয়িং মানে হলো অ্যাডজেক্টিভ একটা, এটা ইয়ে হলো উপচান, উপচিয়ে পড়া, মানে ফ্লো তো হয়েছে, ওভার হয়ে, ওভার হয়ে গেছে, তাহলে এটা কি একটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে অ্যাডজেক্টিভ, প্লাবিত হওয়া, ফুল, ফ্লাডিং। আর ইয়েটা হলো ফ্লাডিং হচ্ছে না, মিসিং হচ্ছে, এমটি, খালি। হ্যাঁ, মেজর, মেজর, তারপরে এটা নাউন হলো, অ্যাডজেক্টিভ হলো ওভারফ্লোয়িং, একটা সিচুয়েশন। আর ভার্ব হলো ওভারফ্লো। আচ্ছা, প্রসিডিং, প্রসিডিং মানে হলো কর্মপন্থা, কাজটা আমরা কিভাবে করব, অ্যাক্টিভিটি, নাউন। অ্যাডভান্সিং অ্যাকশন ল স্যুট, সিনোনিম কি, অ্যাডভান্সিং অ্যাকশন ল স্যুট। আর এটা অ্যান্টোনিম কি, রিসিডিং, পিছানো, রিগ্রেসিং, পিছিয়ে যাওয়া, রিসিডিং করা, রিগ্রেস করা। আর এটার ভার কি, প্রসিড, ভারটা হলো প্রসিড। আচ্ছা, প্ররোগ, প্ররোগ মানে কি, ভার্ব, মুলতবি রাখা, টু ফস সামথিং, প্ররোগ করা, মুলতবি রাখা। এটার সিনোনিম কি হবে, পোস্টপোন, পোস্টপোন করা, অথবা এটার ইয়েটা হলো, আচ্ছা, প্ররোগ মানে মুলতবি রাখা, মানে তুমি কাজটা করতে চাও না, পজ থাকবে তোমার কাজটা, ভার্ব। এটার ইয়েটা হলো সিনোনিম হলো পোস্টপোন, আর এটার অ্যান্টোনিম হলো তুমি কাজটা চালিয়ে যেতে চাও, ক্যারি অন। হ্যাঁ, প্ররোগ, প্ররোগ ভার্ব, এটার নাউন হলো প্ররোগেশন, প্ররোগেশন। ওকে, আচ্ছা, রিস্টোর ভার্ব, রিস্টোর ভার্ব, পুনরুদ্ধার করা, রিকভার করা, রিক্যাপচার করা। আর এটা হলো ব্রেক করা, ট্রান্সগ্রেস করা, মানে আগে যেরকম আছে এরকম পুনরুদ্ধার না করে এটাকে ব্রেক করে ফেলা বা এটাকে ফল পার্ট করা। রিস্টোর মানে এটা নাউন হলো রেস্টোরেশন, রেস্টোরেশন, পুনরুদ্ধারকরণ, নাউন। আচ্ছা, রেভলিউশনারি, অ্যাডজেক্টিভ, বিপ্লবী। হ্যাঁ, বিপ্লবী, রেভলিউশনারি মানে যে বিপ্লবী মানুষ, এঙ্গেজ ইন প্রমোটিং পলিটিক্যাল রেভলিউশন। আচ্ছা, এটা ইয়েটা হলো রেডিক্যাল, মৌলবাদী বা আন্দোলনকারী, যে আন্দোলন চিন্তা করে। আর এটা অ্যান্টোনিম হলো আন রেভলিউশনারি, মানে বিপ্লবী না আর কি, উল্টাটা। আচ্ছা, রেভলিউশনারি অ্যাডজেক্টিভ, এটা নাউন হলো রেভলিউশন, ভার্ব হলো রিভোল্ট, বিদ্রোহ করা। আচ্ছা, সেক্রেটারিয়েট, সচিবালয়, নাউন। বিউরো, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, বলে না বিউরো, বিউরোক্রেট, বিউরোক্রেটিক, আমলাতান্ত্রিক আর কি। আচ্ছা, সরকারি আমলা জেলা, বিউরোক্রেট। আচ্ছা, সিগনিফিক্যান্স, নাউন, তাৎপর্য, মানে এটা ইম্পর্টেন্স। আর এটা এটা হলো ইনসিগনিফিক্যান্স, গুরুত্ব নাই। আচ্ছা, সিগনিফিক্যান্স ইজ এ নাউন, সিগনিফিক্যান্ট ইজ এন অ্যাডজেক্টিভ, অ্যান্ড সিগনিফিক্যান্টলি ইজ এন অ্যাডভার্ব। ওকে, ফাইন। ওকে, স্লটার হাউস, কসাইখানা, নাউন। অ্যাবাটোয়ার, বুচারি, অ্যাবাটোয়ার, বুচারি, কেমন, এগুলো হলো কসাইখানা, যেখানে মানে জবাই করা হয় গরু বা অন্য ইয়া মানুষ বা গরু, প্রায় ক্ষেত্রে তো আমরা বিভিন্ন প্রাণী জবাই করে, যেগুলো কসাইখানায়, আবার ছয়ার, বুচারি। ওকে, তারপরে অ্যান্টোনিম হলো ডিসঅ্যাম্বলি, ডিসঅ্যাসেম্বলি, ওডারলিনেস, অ্যানিমাল স্ন্যাকচুয়ারি। হ্যাঁ, আচ্ছা, এটা তেমন একটা মিলল না। আচ্ছা, দেখ, স্পিল, ভার্ব, ঝরানো, টু স্প্রেড আউট ও ফল আউট,
মানে আমি বললাম যে দ্য ব্লাড ইজ স্পিলিং ফ্রম দ্য কাউ কাউস বডি, গরুর দেহ থেকে রক্ত ঝরছে, এজ এ স্পিল, উজ, এক্সুড, মোল্ড, একই ঝরানো, কোনো কিছু বের হয়ে আসলে উজ, এক্সিউড, তারপরে তোমার হলো মোল্ড। হ্যাঁ, আর তুমি ঝরাইতে চাচ্ছ না, তখন তুমি কি করো, ধরে রাখবা, গ্যাদার করে রাখবা, কালেক্ট করে রাখবা, মানে ছাড়বা না তুমি। আচ্ছা, স্পিল ইজ এ ভার্ব অ্যান্ড দ্য অ্যাডজেক্টিভ ইজ স্পিলড। আচ্ছা, স্পন্টেনিয়াসলি অ্যাডভার্ব, স্বতঃস্ফূর্ত ভাবে, কোনো ঝামেলা নাই এখানে, অটোমেটিক্যালি একটা জিনিস হচ্ছে। আর তুমি অটোমেটিক্যালি করছো না, তুমি জোর প্রদান করছো, ফোর্সিভলি। আচ্ছা, স্পন্টেনিয়াসলি ইজ এন অ্যাডভার্ব অ্যান্ড স্পন্টেনিটি ইজ এ নাউন, অ্যাডজেক্টিভ হলো স্পন্টেনিয়াস, কেমন, এটা খেয়াল রাখতে হবে। স্ট্যান্ড স্টিল নাউন, স্থির থাকা, স্থির থাকা মানে কি, কোনো কিছু কাজকর্ম নাই, ডেড লক, একদম অচল, হোল্ড, একদম থেমে আছে, আইডল, ইম্প্যাস, ইম্প্যাস মানে কোনো কাজে লাগতেছে না। আর এটার উল্টাটা হলো রানিং, কন্টিনিউয়াস, দৌড়ের উপরে আছে। আচ্ছা, স্টার্ভ ভার্ব, ক্ষুধা, মরা, টু ডাই ডিউ টু লেক অফ ফুড। আচ্ছা, ফ্যামিশ অথবা ফাস্ট, ফাস্ট মানে কি, না খেয়ে থাকা, রোজা রাখা, বা ফ্যামিশ, না খাওয়া। হ্যাঁ, আচ্ছা, এটা এটা হলো ফিট, খাওয়ানো বা খায় এরকম। আচ্ছা, স্টার্ভ মানে ভার্ব, বা স্টার্ভিং হলো নাউন, স্টার্ভেশন নাউন। আচ্ছা, স্ট্রাগল নাউন, স্ট্রাগল কি নাউন। আচ্ছা, বায়া অর টাসল, স্ট্রাগল হলো একটা নাউন, এটা মানে সংগ্রাম, ভাই অর টাসল, দ্বন্দ্ব, টাসল করা, দ্বন্দ্ব, ভাই, দ্বন্দ্ব করা। আচ্ছা, অ্যাকর্ড, অ্যাকর্ড মানে মিল, মিলে যাওয়া, ভাই করা, টাসল করা মানে দ্বন্দ্ব করা, আর অ্যাকর্ড মানে হচ্ছে যে মিলে যাওয়া একসাথে। এটা ইয়াটা হলো স্ট্রাগলার নাউন, আর ভার্ব হলো স্ট্রাগল। আচ্ছা, সাপ্রেস ভার্ব, দমন করা, ফোর্সিবলি পুট অ্যান এন্ড টু, সাপ্রেস করলা তুমি কাউকে, ইচ্ছা করে দমন করে দিলে, ফোর্স, প্রেশার ক্রিয়েট করে বা তোমার শক্তি ক্ষমতা দেখিয়ে। আর তুমি দমন করলে না, তাহলে রেস্ট্রেন করলা, ইনহিবিট করলা, তুমি দমন করলা না, কাউকে রেস্ট্রেন করে দিলা, আটকে দিলা, ইনহিবিট করলা, তাকে ওখানে সীমাবদ্ধ করে দিলা। আর ইয়েল্ড মানে কি, ইয়েল্ড মানে হলো যে তোমার কোনো কিছুর জন্য ফসল বা কোনো কিছুর প্রভাব বিস্তার করা। আচ্ছা, সাপ্রেস ভার্ব, সাপ্রেশন, সাপ্রেসর যে দমন করে, আর সাপ্রেসাবল, সাপ্রেসাবল এটা হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, টেন্ট ভার্ব, কলুষিত করা, টু কন্টামিনেট, কন্টামিনেট কলুষিত করা, ইনফেক্ট করা, করাপ্ট করা, আর রোলটা হলো ডিসইনফেক্ট করা, কলুষিত না করা, পিউরিফাই করা, বিশুদ্ধ করা। আচ্ছা, টেন্ট ইজ এ ভার্ব অ্যান্ড হোয়াট ইজ দ্য নাউন অফ টেন্ট, ইজ টেন্ট, একই, আর টেন্টেড অ্যাডজেক্টিভ। তাহলে এটা ভার্বের রূপ এবং নাউনের রূপ একই। ওকে, হোয়াট ইজ টোচা, টোচা নাউন, নিপীড়ন, পারসিকিউশন, অপারেশন, হিউমিলেশন। পারসিকিউশন মানে কোনো কিছু কারো, কাউকে ফাঁসি দেওয়া, এটা অর্থ পারসিকিউশন। অপারেশন অত্যাচার, হিউমিলেশন ও নির্যাতন, আর এটা উল্টা হলো গুড বিহেভিয়ার। টোচা নাউন, এটা ভার্ব হলো টোচা, অ্যাডজেক্টিভ হলো টর্চার্ড। ওকে, আর তুমি একটু বাকিগুলো একটু পড়ে নিও। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আর একটু আগে যাব, আর তুমি ওই যে আমি এটা পাঠাই দেবো, তুমি এটা কই দাও। হ্যাঁ, ওকে, তাহলে আজকে এখানে থাক। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে।